প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারের যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য, ষষ্ঠ শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। তো ষষ্ঠ শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি তোমাদের জন্য করা হয়েছে, সেই প্রশ্নটি প্রথমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো চলো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, 30 মিটার লম্বা একটি দেওয়ালের 3 এর 2.25 মিটার কালো, 9 এর 1.4 অংশ লাল, 4 এর 3.10 মিটার হলুদ এবং 2 এর 1.4 মিটার কমলা রং করা হলো। তাহলে তোমাদের কি কি প্রশ্ন করা হয়েছে উদ্দীপক অনুসারে আমরা এখন প্রশ্নগুলো দেখব। ক, দেওয়ালটির কালো রং এর অংশটি কোন ধরনের ভগ্নাংশ, অর্থাৎ বলা হয়েছে এখানে যে কালো রংটি করা হয়েছে এই কালো রংটি কি ধরনের ভগ্নাংশ। খ, দেওয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল দশমিক নির্ণয় করো। গ, দেওয়ালটির কত অংশ রং করা বাকি রইল তা নির্ণয় করো। ঘ, 30 বিয়োগ কালো অংশ ভাগ লাল অংশ বিয়োগ হলুদ অংশ ইন্টু গুণন কমলা অংশ সমান কত অংশ হবে তা নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো দেখে নিলাম, এবার আমরা সমাধান অংশে চলে যাচ্ছি। তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা কয়ের সমাধান করব। দেওয়া আছে দেওয়ালটির কালো রঙের অংশ 3 এর 2.25 মিটার। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ ভাঙ্গাই তাহলে 3.75 যোগ 2 বাই 25 মিটার, 75 আর 2 যোগ করলে 77, তার নিচে 25 মিটার, অর্থাৎ 77 বাই 25 মিটার। প্রদত্ত ভগ্নাংশটির লব 77 এবং হর 25, যেহেতু লব গ্রেটার দেন হর, অর্থাৎ লব বড় হর ছোট। সুতরাং 3 এর 2.25 মিটার কালো রঙের অংশটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি যে যে ভগ্নাংশের লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, তাই দেওয়ালটির কালো রঙের অংশটি অপ্রকৃত ভগ্নাংশ। ক্ষয়ের সমাধান, দেওয়ালের কালো রং 3 এর 2.25 মিটার বা 77 বাই 25 মিটার, এটা পূর্ণ ভাঙিয়ে পাওয়া হয়েছে, এবং দেওয়ালটির হলুদ রং পূর্ণ ভাঙিয়ে আমরা পেয়েছি 43 বাই 10 মিটার। প্রশ্ন মতে কালো রং গুণন হলুদ রং, তাহলে কালো রঙের পূর্ণ আর হলুদ রঙের পূর্ণ আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো, এটা যদি আমরা ভাঙ্গাই, পূর্ণটি ভাঙিয়ে দিই, গুণ করে দিই, তাহলে দেখা যায় যে এখানে 33/11, অর্থাৎ 3311 বাই 250 হয়। এটাকে যদি আমরা, অর্থাৎ এর লব আর হরকে আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফল এসে দাঁড়াবে 13244 বাই 1000। এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই, 13244কে 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা দাঁড়াবে 13.244। সুতরাং দেওয়ালটি কালো রং হলুদ অংশের গুণফল ভগ্নাংশ সমান 13.244 মিটার। গোয়ের সমাধান, সম্পূর্ণ দেওয়াল 30 মিটার, দেওয়ালটিতে কালো রং করা হয় 77 বাই 25 মিটার, দেওয়ালটিতে হলুদ রং করা হয় 43 বাই 20 মিটার, দেওয়ালটিতে লাল রং করা হয় 37 বাই 4 মিটার এবং দেওয়ালটিতে কমলা রং করা হয় 9 বাই 4 মিটার। সুতরাং দেওয়ালটিতে মোট রং করা হয় কত, এখানে আমরা প্রত্যেকটি রঙের অংশ বসিয়ে দিব। কালো রঙের, হলুদ রঙের, লাল রঙের এবং কমলা রঙের পূর্ণগুলি এখানে এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখো, এখানে আমরা এখানে যদি পূর্ণ ভাঙিয়ে দিই বা হিসাব করি তাহলে এখানে 100 হয়, এটাকে যদি আবার আমরা গুণ করি, গুণ ফলে দেয় 308 যোগ 430 যোগ 925 যোগ 255, এটাকে যদি আমরা যোগ করি তাহলে 1888 এবং এই 100 নিচে 100 মিটার। রং করা বাকি রইল, এবার আমরা
সম্পূর্ণ দেওয়ালে রং পেয়েছিলাম 30 মিটার, আর এখানে এসে পেয়েছি, এখান থেকে আমরা বাদ দিয়ে নেব তাহলে 30 বিয়োগ 1888 বাই 100 মিটার। এবার আমরা এই পূর্ণটিকে ভাঙিয়ে দিব, এই পূর্ণটি ভাঙালে হবে 3000 বিয়োগ 1888 বাই 100 মিটার। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 1112 100 মিটার। এবার 1112 যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 11.12 মিটার হয়। অতএব দেওয়ালটির 11.12 মিটার অংশ রং করা বাকি রইল। ঘয়ের সমাধান গ হতে আমরা পাই, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা গ হতে যে চারটি রঙের অংশ পূর্ণ ভাঙিয়ে পেয়েছি সেই অংশগুলো এখানে আমরা লিখেছি, কালো রঙের অংশ, হলুদ রঙের অংশ, লাল রঙের অংশ, কমলা রঙের অংশ। এবার আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া হয়েছে ঘয়ের প্রশ্নে সেই রাশিটি আমরা এখানে বসিয়ে দিলাম। রাশিটি 30 বিয়োগ কালো অংশ ভাগ লাল অংশ বিয়োগ হলুদ অংশ ইন্টু গুণন কমলাংশ। এবার আমরা অংশের মানগুলো বসিয়ে দিলাম। অংশের মানগুলো বসিয়ে দিয়ে দেখো 30 বিয়োগ 77 বাই 25 ভাগ, এখানে আমরা খেয়াল করো ছোট্ট বন্ধুরা 37 বাই 4 বিয়োগ 43 বাই 10, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা হয় 370 বিয়োগ 172 বাই 40 গুণন 9 বাই 4। তাহলে আমরা অঙ্কটি ক্যালকুলেশন করে পেলাম 30 বিয়োগ 77 বাই 55। এবার আমরা এটাকে যদি আমরা পূর্ণ ভাঙাই আবার তাহলে 30 আর 55 গুণ করলে 1650 বিয়োগ 77 বাই 55, তাহলে 1650 থেকে 77 বাদ দিলে 1573 বাই 55। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করে 11 দিয়ে তাহলে উপরে হবে 143, নিচে হবে 5। সুতরাং বন্ধুরা উত্তরটি হবে 143 বাই 5। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ছিল ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তর। তো তোমাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।